আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুসকানস মম ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাসায় মেহমান আসবে আমার মেজো আর ছোট ননাস। ঈদ উপলক্ষে বাসায় দাওয়াত দেওয়া হলো। আজকে মেহমানের জন্য কি কি আয়োজন করা হলো তা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আজকে ব্লগ শুরু করলাম দুপুর 3টা থেকে। আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসলো, আমি বললাম বেশি কিছুর প্রয়োজন নেই, মোটামুটি বাসায় অনেক কিছুই ছিল, জাস্ট বাইরে থেকে একটা মুরগি আর 2টি ইলিশ মাছ নিয়ে এসছে, আর সামান্য টুকিটাকি যা লাগে নিয়ে এসছে। উনি যখনই বাজার করে তখন মাছ কিনলে সব মাছ কেটে আনে, আমার তেমন ওটাতে কষ্ট হয় না, আমি জাস্ট ক্লিন করে ফ্রিজে রেখে দিই। এখন এখানে এখানে কুচুরমুখী এনেছে, আর কিছু সবজি এনেছে, আর কাঁচা মরিচ ধনিয়া পাতা এসব কিছু এনেছে। আমি এখন মাছ ক্লিন করে ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিব। আমি রান্না রান্না এখন করব না, রান্না 1 ঘন্টা পরে করব। আমার আর কিছু টুকিটাকি কাজ আছে, ওগুলো শেষ করে রান্না শুরু করব। মেহমান আসবে রাত্রে, বলেছে এশার নামাজের পরেই আসবে, তো আমি একটু রিল্যাক্সে কাজ করতে পারবো, সমস্যা নেই। আমি একটা নাইফের সাহায্যে মাছগুলো ক্লিন করে ফেলতেছি। ও মাছ কেটে আনলেও দেখা যায় মাছের আইস থেকে যায়, আর আমি ওগুলো ভালো করে ক্লিন করে রেখে দিব। আসলে ইলিশ মাছ বেশি ক্লিন করার দরকার নাই অন্যান্য মাছের তুলনায়, ইলিশ মাছ একটু পরিষ্কার থাকে। আসলে দেখা যায় মেয়েদের সারাদিনের অর্ধেকটা দিনই রান্না করে কেটে যায়। আমার তো মাঝে মধ্যে মনে হয় আমার রান্নাঘরটাই আমার বেডরুম। এই যে আমি মাছ সব ক্লিন করে ফেললাম, আমি আর একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ আজকে রান্না করব, না হলে অর্ধেকটা ক্লিন করে রেখে দিতাম, আবার যখন রান্না করি তখন আরেকবার ক্লিন করে ফেলি। এখন আমি দুটো বক্সের ভিতরে রেখে মাছ ফ্রিজে রেখে দিব, একটা একটা রান্না করব আর একটা পরে রান্না করব। কিছুক্ষণ আগে আমার আম্মু কল দিয়েছিল যে আম্মু অনেক অসুস্থ, শুনে মনটা খারাপ হয়ে গেল। ইচ্ছা করছে যে আমার আম্মুটাকে একটু দেখে আসি, কিন্তু আসলে সম্ভব না। আমার শ্বশুর বাড়ি মানে আমরা যেখানে আমরা থাকি এখান থেকে আমার বাপের বাড়ি অনেক দূর, প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে, তো চাইলেও যখন তখন যাওয়া হয় না। আমি দেখা যায় 5-6 মাস কিংবা 7 মাস পরে যাওয়া হয়। এখন আমি কাঁচামরিচ বেছে নিব, কাঁচামরিচগুলো ব্লেন্ড করে নিব সিদ্ধ করে। আমার সিদ্ধ আমার ব্ল্যান্ড করা কাঁচামরিচ আছে, তারপর আমি এখনই করে দিতে চাইতেছি। টাটকা দিলে একটু তরকারিটা দেখতে সুন্দর লাগে, ভালো হয়। কাঁচামরিচ ধনিয়া পাতা এইসব কিছু বেছে নিচ্ছি, এগুলো বাজার থেকে কিনে এনেছে। আসলে বাসায় রোপণ করলে যেগুলো রোপণ করে ওগুলো বেশি ভালো হয়, বেশি ঘ্রাণ থাকে বাজারে কিনে আনার ওগুলোর থেকে।
আমার আবার টমেটো ধনিয়া পাতা এসব ছাড়া তরকারি রান্না করলে আমার মনে হয় তরকারিটা সম্পূর্ণ হয় নাই। এখন আমার ধনিয়া পাতা যেগুলো প্রয়োজন ওইগুলো রেখে আমি আরগুলো বক্স ভরে ফ্রিজে রেখে দিব। এখন আমি এখানে গরুর মাংস কলিজা কুটে নিয়েছি, এখন আমি মশলা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। আগে আমি অন্যান্য রান্না শেষ করে তারপর গরুর মাংস বসিয়ে দিব। এখন আমি আজকে বেশি গরু মাংস রান্না করতেছি না, কারণ দেখা যায় অনেক আইটেম থাকলে ওখান থেকে গরু মাংস কেউ খেতে চায় না। আমি 2 কেজির মতো রান্না করতেছি, এখন পরিমাণ অনুযায়ী মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। আসলে আমাদের মেয়েদের জীবনটা এরকম, ছোট থেকে যেখানে বড় হলাম, যে মানুষগুলোর সাথে বড় হলাম, সে জায়গা সেসব মানুষের মায়া ত্যাগ করে শ্বশুরবাড়ি চলে আসতে হয়। বিয়ের আগে মনে করতাম রান্না বান্না রান্নাঘরের কাজ এসব কোনো ব্যাপারই না, কিন্তু এখন বুঝতে পারছি যে আসলে আমার আম্মুরা কত কষ্ট করে। এখন মনে পড়লে খুবই খারাপ লাগে যে আম্মুকে কখনোই হেল্প করতাম না, সেজন্য আমাদের বাড়িতে এখন বেড়াতে গেলে সব সময় আম্মুকে হেল্প করার চেষ্টা করি, আর আমার আম্মু অনেক খুশি হয়। এই যে কথা বলতে বলতে এদিকে আমি মুরগি রান্না বসিয়ে দিব, কলিজা ভুনাও অনেকটা হয়ে গেল প্রায়। আমি আমার আম্মুর মতো রান্না করার চেষ্টা করি সব সময়। আমার আম্মু খুব সিম্পল ভাবে তরকারি রান্না করে, বেশি সময় দেয় না, তবে যেটা করে সেটা মন থেকে করে। আসলে মন থেকে যেটা করলে সেটা সব সময় ভালোই হয়। আর আমি দেখা যায় যেদিন একটু ফাঁকিবাজি করি রান্নাতে, সেদিন রান্নাটা ভালো হয় না, স্বাদ হয় না, তখন সেদিন সবাই বলে যে আজকে রান্নাটা ভালো হয়নি। আর আমি প্রায় সময় সবসময় চেষ্টা করি যে রান্না ভালো ভালো করে করতে, যাতে সবাই খেয়ে আমার সবারই ভালোই লাগে। আমি এখানে কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, কাঁচামরিচ গুলো মনে হচ্ছে ঝাল হবে, তাই আমি বেশি পরিমাণে দিচ্ছি না, সব তরকারিতে অল্প 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 পরিমাণেই দিব। এখন আমি ভালো করে মশলা কষিয়ে নিব। আসলে মশলা কষানোর উপরে ডিপেন্ড করে রান্নাটা কতটা ভালো হবে, মশলা যত বেশি কষানো হয় তত বেশি রান্নাটা ভালো হয়। আসলে একটু ধীর স্থির ভাবে একটু ধৈর্য ধরে রান্নাটা করলে রান্না পারফেক্ট হয়। এদিকে আমার কলিজা বোনা রান্না হয়ে গেল প্রায়। এখন আমি এই সবজিটা কেটে নিব, আর এটাকে আমরা আমার আম্মুরা বলে ফরুল, এখানে আবার দেখি আমার শ্বশুর বাড়িতে এই সবজিটাকে বলে থরুল, এক এক জায়গায় এক এক রকম। এখন আমি এই সবজিটা রান্না করব চিংড়ি শুটকি দিয়ে। আমার হাজব্যান্ড বলে গিয়েছে এটা যাতে চিংড়ি শুটকি দিয়ে রান্না করি। আমার হাজব্যান্ড কিছু কক্সবাজার থেকে শুটকি নিয়ে এসেছিল, শুটকিগুলো ভীষণ মজার, অনেকগুলো লোট্টা শুটকি, ছুরি শুটকি, তারপর ইচা শুটকি, এগুলো এনেছে প্রায় অনেকগুলো, এখনো অনেকে অনেক আছে। এখন আমি এভাবে একটু বাঁকা করে করে কেটে নিচ্ছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর এগুলো এই সবজিগুলো রান্না করলে একদমই অল্প হয়ে যায়।
আর আমি একটা ভুলের মধ্যে নিয়ে নিচ্ছি, এখন ভালো করে ক্লিন করে রেখে দিব এক পাশে, আমি পরে রান্না করব সন্ধ্যার পরে। আমি কিছু টমেটো কেটে নিচ্ছি মুরগির মাংসে দেওয়ার জন্য। আমি মুরগির মাংস ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি, একটু পরে টমেটো দিয়ে দিব। আর আজকে সারাদিন আমি রান্না করে এর মধ্যে ছিলাম, আর ভীষণ গরম ছিল, মনে হচ্ছে মানে আমি এখানে গরমের ভিতরে সিদ্ধ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এই যে আমি এখন টমেটো দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে ছেড়ে দিব যাতে টমেটো গলে যায়, তারপরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। আর আমি মুরগির মাংসগুলো একটু বড় করে ফ্রিজ করেছি যাতে মেহমান আসবে, কিন্তু বাসায় সাধারণত এত বড় ফ্রিজ করা হয় না, ছোট ফ্রিজ করি। এখন মেহমানের সামনে দিলে একটু বড় করে ফ্রিজ করতে হবে। আমি ভালো করে মশলার সাথে মাংস কষিয়ে নিব এখন, তারপরে অল্প পরিমাণে ঝোল দিয়ে সিদ্ধ করে নিব। এখন আমার কলিজা বোনা রান্না শেষ, আমি এখন ওখানের মধ্যে হালকা একটা পোলাও পাতা আর হালকা অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আসলে রান্নার সময় দেখা যায় ওই একটু ওইদিকে গেলে মনে হয় যে এই তরকারি লেগে যাবে, মানে ওরকম চিন্তা করে আর রান্নাঘর থেকে সামনের রুমে যাওয়াই হয় না। আমার এখন মুরগি রান্না শেষ, আর মুরগি কলিজা বোনা রান্না দুটোই শেষ, এখন আমি ইলিশ মাছ রান্না করব। ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি, আর এদিকে আমি গরু মাংস বসিয়ে দিয়েছিলাম যেগুলো ম্যারিনেট করে রেখেছি। আর আমি ইলিশ মাছ রান্না করব অল্প সরিষা বাটা দিয়ে। ভালো করে পেঁয়াজ কষিয়ে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিব। আমি প্রায় সব রান্নায় একই রকম করে করি, জাস্ট মশলা একটু বেশি কম হয়। আর আমার কাঁচামরিচের তরকারি বেশি ভালো লাগে, আর শীতকালে প্রায় লাল গুঁড়ামরিচ দিয়ে তরকারি রান্না করাই হয় না। আমি জাস্ট গরুর মাংসটা একটু লাল মরিচ দিয়ে রান্না করি। আমাদের আমাদের মতো হাউসওয়াইফদের প্রত্যেক দিনের ডেলি রুটিন হচ্ছে এগুলো, সকালে উঠে নাস্তা, দুপুরে রান্নাবান্না, বিকালে আবার নাস্তা, আবার রাতে রান্নাবান্না, এইসব। কিন্তু পুরুষ মানুষরা মনে করে যে তাদের কাজটা অনেক ইজি ইজি এই হয়ে গেল এরকমের, কিন্তু আসলে হাউসওয়াইফ অনেক কষ্ট করে। আগে বুঝতাম না, যখন এখন নিজের উপর দায়িত্ব পড়ে গিয়েছে এখন বুঝি। আসলে আমার বিয়ের পর যখন আমি নতুন এসেছিলাম, আমার বিয়ের বয়স এখন 5 বছর চলতেছে,
আমি যখন নতুন এসেছিলাম তখন আমার ছোটো ননার ছিল, তখন আমার উপর তেমন দায়িত্ব পড়েনি, উনি সব সামলাতো। কিন্তু উনি চলে যাওয়ার পরে সব দায়িত্ব আমার উপরে পড়েছে। তখন আসলে বুঝতাম না কিভাবে সামলাতে হবে সব কিছু, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে মানিয়ে নিয়েছি। আসলে মানুষ পরিস্থিতির শিকার, পরিস্থিতিতে পড়লে সবাই সবার দায়িত্ব নিতে শিখে যায়, ওরকমই আর কি। আমিও শিখে নিয়েছি, জাস্ট এখন আমি টমেটো কেটে রাখবো ইলিশ মাছের জন্য। এখন আমি ইলিশ মাছে দুইটা টমেটো দিব। টমেটো যতই, টমেটো ধনিয়া পাতা যতই দাম হোক না কেন, আমার দিতেই হবে, একটা হলেও দিতে হবে। আমার আমার শাশুড়ি আমার সবসময় বলে যে তুমি তো টমেটো আর ধনিয়া পাতা ছাড়া তরকারি রান্না করতে পারো না। এদিকে আমার গরুর মাংস প্রায় অনেকটা কষানো হয়ে গেল, আর ইলিশ মাছ ও টমেটো দিয়ে দিলাম। তারপর হালকা করে একটু কষিয়ে তারপর আমি পানি দিয়ে দিব। আর আমি গরুর মাংসের জন্য হালকা গরম পানি, গরম পানি ফুটিয়ে তারপর দিব, জাস্ট ঠান্ডা পানি দিব না ডাইরেক্টলি। আমি রান্না করতে করতে কখন যে সন্ধ্যে হয়ে গেল বুঝতে পারলাম না, সেই 3টা থেকে রান্না করে আবার ঢুকলাম। আজকে সন্ধ্যাবেলা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। মেঘাচ্ছন্ন আকাশ, এই বুঝি বৃষ্টি হবে ওরকমই মনে হচ্ছে। হালকা বৃষ্টিও পড়েছিল, আমি আসলে রান্না করেছিলাম খেয়াল করিনি। এই যে আমার ইলিশ মাছ রান্না শেষ, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে, মনে হইতেছে অনেক মজা হবে। আর আমি এখন পরুলের তরকারি রান্না করে নিচ্ছি। আমি মশলা কষিয়ে জাস্ট দিয়ে দিলাম। এই তরকারিটা রান্না হতে বেশিক্ষণ টাইম লাগে না, 10 মিনিটের মতো লাগে। দেখা যায় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, সেজন্য আমি সন্ধ্যের পরে রান্না বসালাম। এই যে আমার গরুর মাংস রান্না শেষ, এদিকে আমি আর 10 মিনিট পর দেখলাম পরোল তরকারি রান্না শেষ, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। আর এই যে আমার আব্বুটা চলে আসলো, ও আমার ননা এসে ছুটেছিলো, মাশাল্লাহ অনেক সুন্দর, ভালো লাগে। আর আমি ওরা যেহেতু আসার পরে এসেছে, তার হালকা পাতলা নাস্তা দিলাম, বেশি কিছু দেওয়া হয়নি, জাস্ট নুডলস আর শরবত দিয়ে দিলাম। আর আমি সব ক্লিন করে নিলাম রান্নাঘর। এখন আমি জাস্ট আপুদের সাথে একটু বসে একটু গল্প করব। এখন আমার সব রান্না শেষ, আমার লোকটির সত্যি রেসিপিটা দেখা হলো না, ওটাও নর্মাল আমি লাল মরিচ দিয়ে রান্না করেছি, জাস্ট কাঁচা মরিচ দিইনি। এখন আমি প্লেট বাটি সব বের করে নিয়েছি। আসলে আমাদের রান্নাঘরটা খুবই ছোট, আসলে ফ্ল্যাট বাড়িতে ফ্ল্যাট বাসায় যেরকম থাকে আর কি। এখন রাতের খাবারের পালা, এখন আমি সব সার্ভ করে দিচ্ছি। আর সালাদ কুটে নিয়েছিলাম, আমার কিউব করে সালাদ কুটলে ভালো লাগে না, তাই কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি সব দিয়ে দিলাম। কোকা কোলাও ছিল। আর আল্লাহ হাফেজ, আমি আমার ব্লগ এখানে শেষ করব। আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমি আপনারাও ভালো থাকবেন, আর যাতে আমিও ভালো থাকি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।